তো এখন হচ্ছে সকাল, বাবু আর হচ্ছে বাবুর আব্বু হচ্ছে মাদ্রাসায় গেল বাবুকে নিয়ে। তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করবো চিন্তা ভাবনা করতেছি, সকালবেলা তো অনেক কাজকাম থাকে, তো ছোট ছোট করে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে গাছপালা আর এরকম অবস্থা, কবুতরগুলো হচ্ছে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, ওদেরকে খাবার দিতে হবে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। এই যে ফুলের গাছ আছে, আম গাছ, তুলসী গাছ, এই গাছগুলোতে পানি দিতে হবে। এখনও সূর্য উঠে নাই, তবে বাতাস প্রচণ্ড বাতাস, এমনিতে ছাদের উপরে প্রচণ্ড বাতাস, তারপরে গাছ আছে, গাছের জন্য আরও বাতাস। তো এখন কাজকাম করতে হবে, ঘর গুছ গাছ করতে হবে, আব্বু আসার পরে আবার একটু রেস্ট করে অফিসে চলে যাবে। তো কিছু রান্না বান্না করা লাগবে, নাস্তা করা লাগবে। তো আজকে চিন্তাভাবনা করতেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন একটা ভিডিও, সবাই আমাদের পাশে থাকবেন, ভিডিওটা দেখবেন। তো চলুন, সকালবেলা এমনিতে অগোছাল হয়ে থাকে, রাত্রে তো ঘুমানো হয়, তারপরে সব সকালবেলা উঠে গোছ গাছ করতে হয়। তো আজকে এরকম ছিল, তো এখন হলো গোছ গাছ করব। বাচ্চা কাচ্চা থাকলে এরকম হয়, আর বড় মানুষরা থাকলে ও তো হয়, মানে মানুষ মাত্রই হচ্ছে শুইলে পারে, এমনি বিছনা, তারপরে হচ্ছে থাল বাসন এগুলো সবই জড়ো হয়, তারপরে চুলা এগুলো সব নষ্ট হয়ে আছে রাত্রে রান্না করা পরটর। তো এখন এগুলো সব গোছ গাছ করবো, আর আজকে রান্না করব হচ্ছে মসুরের ডালটাকে হলো বেটে পেঁয়াজু করব, পেঁয়াজু করে তারপরে রান্না করব। আর এ আমটা হচ্ছে আমাদের বাসার আম, তো আমাদের বাসা রাজশাহীতে এটা সবাই জানেন। তো এবার আল্লাহ রহমতে তিনবার কুরিয়ার করে আম পাঠিয়েছে, আর আমি বাবু আর তাসিনের আব্বু গেছিলাম, গিয়ে খেয়ে আসছি, আবার নিয়ে আসছিলাম। তো ফজলি আম যে আমটা আপনাদেরকে দেখাইলাম, ওটা হচ্ছে ফজলি আম, তো ওটা শেষ আম আমাদের ওখানকার, হয়তো বা বাজারে গেলে পাওয়া যাবে, কিন্তু গাছের আম শেষ। তো এখন বিছনাগুলো ঠিকঠাক করতেছি, এদিকে আপনাদের ভাইয়া বাবুকে রাখতে গেছে, ওকে নিয়ে আসবে, তো তাড়াহুড়া করে গোছ গাছ করতেছি। অগোছালো থাকলে আমার কাছে খুব একটা ভালো লাগে না, এটা আমার কাছে না সবার কাছেই, যে গোছ গাছ না থাকলে ভালো লাগে না। তো তাড়াহুড়া করে গোছ গাছটা করে নেব, বিছনাটা একটু ঝেড়ে দেব, আর সকালবেলা তো রান্না করা লাগবে, ভাতটা বসিয়ে দিয়েছি, আগে উঠেই হচ্ছে বাবুকে রেডি করে তারপরে ওদেরকে পাঠিয়ে দেওয়ার পরে আমি ভাতটা বসাই দিয়েছি। ভাতটা বসাই দিলে দেখা যাবে একটু ভাত হইতে এমনিতেই দেরি হয়, যার কারণে বসাই দিয়েছি, আর আমি এগুলো গোছ গাছ করতেছি। তো রাত্রে তরকারি রান্না ছিল, তো ওইগুলো তো আর নিয়ে যাবে না, ওইগুলো হচ্ছে খাবে, আর নিয়ে যাওয়ার জন্য এক্সট্রা রান্না করছি, তো ওইগুলো আর দেখাইলাম না। তারপরে জানালাগুলো খোলা ছিল, রাত্রে অনেক বাতাস হয়েছিল, তো তার জন্য জানালাটা খোলা রাখছিলাম। তো গোছ গাছ আল্লাহর রহমতে হয়ে গেল, বাবুর গাড়ি ওখানে গোছায় রাখলাম, আমি গোছায় রাখবো 100 বার, আর 100 বার বাবু হলো নষ্ট করবে, আমার কাজই হচ্ছে গোছ গাছ করা সারাক্ষণ। তো ওকেও নিয়ে আসতে হবে, আর আপনাদের ভাইয়া চলে আসছে গোছান, আমি গোছ গাছ করতেছি, দিয়ে উইও চলে আসছে বাসায়, এসে হচ্ছে বসে আছে বাইরে বসে আছে। তো ওকে আমি বললাম যে এখন আমি তো ঘর গুছাচ্ছি, এখন এসো না পরে এসো। সকালবেলা এমনিতে কবুতরগুলো হচ্ছে খুব জ্বালাচ্ছিল ওরা খাওয়ার জন্যে, তো ওদেরকেও খাবার দিতে হবে। আমার দিনে দুইবার রান্না পড়ে, কারণ সকালবেলা যে রান্নাটা করি ওটা হচ্ছে আপনার ভাইয়া নিয়ে যায়, আর 10টার দিকে বাবুকে নিয়ে আসার পরে যে রান্নাটা করি ওটা হচ্ছে রাত্রে খাই। তো আজকেও সেরকমই, প্রতিদিনের মতো আজকেও। তো আমি বাইরে আবার ঝাড়ু দিলাম, সবসময় ঝাড়ু দিই, কারণ বাইরে আমরা বসে থাকি, বিকেল টাইমে সারাক্ষণ বসে থাকি বাইরে। তো ঘরের কাজ শেষ আপাতত, সকাল সকাল সব কিছু এখন হয়ে গেছে, হচ্ছে চিড়াটা ভিজাইতে দিয়েছি, লাল চিড়া একটু মানে ইয়েটা হয় কম, তার জন্য একটু পানি দিয়ে ভিজাই রাখছি,
এদিকে হচ্ছে রাতের তরকারি ছিল, মাছ দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে। তো এটা আছে, এটা একটু গরম করব। আর এটা হচ্ছে শুটকির তরকারি, এক আপু হচ্ছে দিয়ে গেছে। মূলা দিয়ে শুটকিটা রান্না করছে, দেখে তো অনেক মজা লাগতেছে। তো এগুলো সকালে আপাতত নাস্তা, কেউ নাস্তা মনে করলে নাস্তা, আর কেউ যদি মনে করেন যে, তো এগুলো হচ্ছে সকালে আপাতত খাওয়া হবে। খাবি? আই আ আ আ, খাবার তো অল্প, শেষের পথে সবাই একদম এদের দৌড়াদৌড়ি শুরু করছে। সকালবেলা খাবারটা দিলে দুষ্টামি একটু কম করে, না হলে সারাক্ষণ দুষ্টামি করে। অনেকগুলো কবিতা ছিল, আসলে কবিতাগুলো দুঃখের বিষয়ে মারা গেছে। এই যে রোদ গরম, শীতের সময় শীত, সব কিছু মিলে মিশে থাকা। ছিলে দিলাম আপনার ভাইয়া, বা খুব গেদ গেদে আম খাইতে চাই না, এরকম হালকা একটু শক্ত আম চিরা দিয়ে খাই। তো ওর জন্য এই যে সাহেব এখন বের হচ্ছে অফিসে, মোসামুসি করতেছে, একটু হাসো দেখি। আরে হাসো, তো যাও, ভালো মতো যাইও, সাবধানে যাইও, আল্লাহর নাম নিয়ে বাইর হইও। এই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনাদের ভাইয়া চলে গেল, চলে যাওয়ার পরে আমি যে মসুরির ডালটা ভিজিয়ে রাখছিলাম ওটা বেটে টেটে রান্না কাজ করতেছি। তো ভাজা শেষ, এখন পেঁয়াজ মরিচ দিয়ে মশলাটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আদা রসুন জিরা বাটা ছিল এগুলো একটু অল্প করে দিয়ে পেঁয়াজ মরিচের সাথে একটু ভেজে নিতে হবে, তাহলে হলুদের তাহলে যে আদা রসুনের যে একটা গন্ধ এটা চলে যাবে। দিয়ে ভালো মতো করে একটু নেড়ে নিচ্ছি। এখন একে একে হচ্ছে সব মশলা দিয়ে দেব, যে মশলাগুলো লাগে। এখানে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, আর গুঁড়া মরিচ অল্প করে দিয়ে ভালো মতো করে মশলাটা একটু নেড়ে নিলাম, ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে হালকা একটু পানি দিলাম, তো পানি দিয়ে একটু কষাই নিতে হবে। তো কষানো হয়ে গেছে, এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আবার উঠাই দেখব, যদি তেলটা উপরে ভেসে উঠে তাহলে বুঝবো যে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। তো এখানে তরকারি কেটে রাখছিলাম আলু আর হচ্ছে পটল। তো আলু আর পটল দিয়ে হচ্ছে মসুরের যে ডালের বড়া করছিলাম ওটা দিয়ে রান্না করব। তো সব তরকারিগুলো মশলার সাথে মিক্স করে দেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো মশলার যে পানিটা ছিল ওটা দিয়ে কিন্তু কষানো হয়ে গেছে। কষানো হওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। তো এখন একদম ঝোলের পানি দিয়ে দেব যতটুকু প্রয়োজন। তো আর একটু পানি দিব, কেননা মশলা যে পেঁয়াজিটা করছে এই পেঁয়াজিতে বেশি পানি টেনে নেয়, এমনিতে পানি টেনে নেয়। তো একটু একটু বেশি দিলাম পানি, কারণ পেঁয়াজিগুলো দিলে এমনিতেই টেনে নেবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এখন বলক উঠলেই হচ্ছে পেঁয়াজিগুলো দিয়ে দেব। তো একে একে পেঁয়াজিগুলো দিয়ে দেব। পেঁয়াজিগুলো দেওয়ার পরে কিন্তু আপনারা ঢাকনা দিয়ে ঢাকবেন না, তাহলে দেখা যাবে পেঁয়াজিগুলো গলে যাবে, সিদ্ধ হয়ে যাবে, চামচ দিয়ে নাড়তে পারবেন না। তো এরকম খোলায় অবস্থায় রেখে দিতে হবে, যখন রান্নাটা শেষের পথে তখন হালকা একটু দিয়ে দিবেন ঢাকনা, তাহলেই হবে। তো এই তো রান্নাটা অলমোস্ট ডান। তো এরকম করে রান্না করে খাবেন আপনারা যারা ভিডিওটা দেখছেন।
তো আমি মাছ সাজে এভাবে রান্না করি তাছাড়া বউ খুব পছন্দ আর একটা ফেভারিট তরকারি এখানে মাছ মাংস ছাড়াই ডিম ছাড়াই কিন্তু তরকারিটা এত মজার হয় তো আপনারা রান্না করবেন অনেক সুন্দর হয়েছে খেতেও অন দারুণ মজার হয়েছে তো দেখতে পাচ্ছেন কতটা মজাদার হয়েছে তো আমি এভাবে হচ্ছে আর একটু জাল দিব তো এখন এখানে একটু গুঁড়া তো এখানে জিরা মশলাটা দিয়ে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন